হাই বন্ধুরা, টগরি ফুড ব্লগিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হলো আমার মা রেসিপি, সেটা হলো সাদা পনির। তো চলো, কিভাবে করেছি তোমাদের সাথে আজকে সেটাই আমি শেয়ার করছি। নিয়ে নিয়েছি সাদা তেল, সাদা তেলের মধ্যে ডুমো ডুমো করে পনির আগেই কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো এই তেলের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নেব নুন দিয়ে। পনিরটা ভাজতে হবে, পনিরটা যদি না ভাজি এই পনিরের টেস্টটা কিন্তু আসবে না, তাই পনিরগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেব। এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দের একটা রেসিপি, যেটা যেমন আমার ছোটোবেলায় এই রেসিপিটা আমার খুব পছন্দ ছিল, তাই আমার মেয়ের হয়েছে এই রেসিপিটা এখন সবচেয়ে বেশি পছন্দের, তাই প্রায় আমি এই রেসিপিটা করে থাকি আমার মেয়ের জন্য। পনিরটা আমার তো তোলা হয়ে গেছে, আর গোটা গরম মশলা আমি তোমাদের যেমন বলেছিলাম দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কাজুর পেস্টটা, দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তার মধ্যে যখন এটা দেখব অনেকটা ফ্রাই হয়ে এসছে বা শুকিয়ে আসছে, এর মধ্যে আমি অ্যাড করে দেব হলো টক দই। টক দইটাও এখানে আমার 2 চামচের মতো আছে, আর কাজু বাদামও আমার 2 চামচের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটারই আমি পেস্ট করে নিয়েছিলাম। এরপরে যখন দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, এরপরে আমি অ্যাড করে নেব কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু আমার মেয়ে একটু ঝাল ঝাল পছন্দ করে বা আমিও পছন্দ করি, তার জন্য দিচ্ছি। যদি কোনো বাচ্চারা খায় তোমরা কিন্তু এটাকে স্কিপও করে দিতে পারো। যখন দেখো এটার থেকে তেল ছাড়বে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনি। চিনিটা দেওয়ার এটাই কারণ, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ, দুধ দিলাম তোমার ওই 2 চামচের মতন দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর পনিরগুলো, ভাজা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যখন এটা দেখবো পুরোটা মাখামাখা হয়ে এসে, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে একটু কষিয়ে নেবো। ব্যাস, আমাদের কিন্তু সাদা পনির তৈরি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমাদের মার যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও, কোনটা তোমাদের সবচেয়ে পছন্দের। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর একবার কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আমি আরও নতুন নতুন মায়ের রান্না নিয়ে আসতে পারি। তো আজকের জন্য টাটা। তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমাদের কিন্তু এই রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু চেরি কেটে দিয়ে দিলাম, যেটা জাস্ট গার্নিশিংয়ের জন্য। তোমরা এটা দিতেও পারো না দিতে পারো, এটা পোলাওয়ের সঙ্গে কিন্তু রুটি পরোটার সঙ্গে।